नमस्कार सकल दर्शक के आज के यूट्यूब चैनल अनुष्ठान स्वागत जानाচ্ছি এবং তার সাথে যে নতুন বছর পড়েছে সবেমাত্র সেই নতুন বছরেরও অসংখ্য শুভেচ্ছা এবং আপনাদের দীর্ঘ বছর সম্পূর্ণ বছর ভালো কাটুক সেই আশা রাখি। এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যদিও আজকে যখন আমি অনুষ্ঠান করছি ২ তারিখ রাত্রিবেলা, এখন কিন্তু চারিদিকের ঘটনা প্রবাহ খুব একটা সুখপ্রদ নয়। আপনাদের অনেক দিন আগে থেকে আমি বলেছিলাম বেশ কিছু কথা এই রিলেটেড যে এই সময়টার প্রথম দিকটা কিন্তু একটু প্রবলেমেটিক হবে, সেই অনুসারেই হতে চলেছে। বাট সব থেকে যেটা দুঃখের সেটা একটা সমাজের একটা বড় যে সমাগম আছে বা জনসমুদায় আছে তার মধ্যে কিন্তু খুব একটা যে হুশ ফেরা সেটা কিন্তু হয়নি এবং এটা খুব খারাপ ইন্ডিকেশন। এই কারণে আমি বলছি, আমি যা বলবো অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলবো। সেটা হচ্ছে যে যেহেতু মকরে শনির অবস্থান করছে, শনি ডাইরেক্ট হওয়ার পরে আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম যে স্যাটার্নের নিয়ম হচ্ছে স্যাটার্ন মকরের ঘরে, কালপুরুষের দশম ঘর আমাদের কর্মের ঘর, তো কর্মযোগ হ্যাঁ ভগবানের কাছে পৌঁছানোর জন্য কর্ম একটা প্রধান ওয়ে বলতে পারেন, একমাত্র ওয়ে না কিন্তু প্রধান ওয়ে। তো প্রধান ওয়ের ক্ষেত্রে সেই কর্মটা কিরম হতে হবে না সেটা অকর্ম হতে হবে, অনেকবার আপনাদের বলেছি। অর্থাৎ যে কর্মের ফল আপনি ভোগ করবেন না, এই যুগে কার্যত সেটা করা অসম্ভব, আমার পক্ষেও সম্ভব নয়, আমি তো ছেড়ে দিন, অনেক বড় লোকের পক্ষেও খুব অসম্ভব। তবে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে যাতে সেই রিলেটেড কাজটা হয়। কিন্তু আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার যে অবজারভেশন অ্যাবাউট দ্য সোসাইটি সেটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয়, একেবারেই নয়। সমাজের সর্বক্ষেত্রে তার উল্টো ফল দিচ্ছে। উল্টো ফল দেওয়ার মানে এটা যে আমাদের কিন্তু অনেক বেশি দণ্ড ভোগ করতে হবে। এটা কাউকে অ্যাপ্রিহেন্ড করবার জন্য বা নয়, আপনারা প্রত্যেকে প্রত্যেকের জীবন দিয়ে সেটাকে উপলব্ধি করবেন, দণ্ড ভোগ করতে হবে। স্যাটার্ন কিন্তু গুরুর কথা সবসময় শোনবার কথা বলে, অর্থাৎ তার কথাকে ইগনোর করা কখনো উচিত নয়। অর্থাৎ সমাজে যিনি বা যারা কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন তারা যখন কোনো নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশটা কিন্তু মানতে হবে টু দ্য লেটার্স। সেটা যদি না মানা হয় তাহলে কিন্তু তার মূল্য দিতে হবে। স্পেশালি সেই মানুষ যদি স্পিরিচুয়ালি গেইনড হয়, মেটেরিয়ালি গেইনড হলে আপনি তবুও সেটাকে কিছুটা ইগনোর করতে পারেন, সাবজেক্ট টু যতটা আইনত করা যেতে পারে, কিন্তু তার বেশি করা উচিত নয়। কিন্তু স্পিরিচুয়াল কোনো মানুষের কথা যদি ইমিডিয়েট ইগনোর করেন তাহলে কিন্তু স্যাটার্ন আপনাকে দণ্ড দেবে। এবং স্পিরিচুয়াল লোক সবসময় মানুষকে শান্ত হতে বলে, স্থির হতে বলে। মেটেরিয়াল যে মায়াবাদ আছে আমাদের সোসাইটির চারপাশে তার মধ্যে খুব একটা প্রবেশ করতে বারণ করে, কারণ সেটা আলটিমেটলি আপনাকে দুঃখই দেবে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওটা একটা টাইম বাউন্ড ব্যাপার, তারপরে ওটা আপনাকে গভীর একটা শূন্যতার সৃষ্টি করবে। তো আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি যা দেখতে পাচ্ছি চারিদিকে অনেক বয়স্ক মানুষ আছেন, টিভিতে বা বিভিন্ন ভিডিওতে দেখছি যে তাদের মধ্যে খুব একটা চেতনা চৈতন্য জাগ্রত হয়নি। এটা একটা সামাজিক বলতে পারেন যে একটা বৃহত্তর মানুষের অধঃপতন, এবং এটা আমি বিশ্বের প্রায় সর্বক্ষেত্রে দেখছি। এমন নয় যে আমি শুধু আমার জায়গায় দেখছি বা অন্য কোনো, এটা একটা কম্প্রিহেন্সিভ এফেক্ট, এটা কিন্তু ভালো ফল নয় কখনো। যাই হোক, আমি তো মানে আমার সেই ক্ষমতা নেই কন্ট্রোল করার, আমি জাস্ট আপনাদের বললাম যে সামান্য কজন লোক আমার কথা শোনেন তারা অন্তত চেষ্টা করবেন বা সার্কিউলেট করার চেষ্টা করবেন যেটা, এবং চেষ্টা করবেন যত রকম মায়াবাদের বিপক্ষে গিয়ে কাজ করা। হ্যাঁ, কারণ ইলিউশন কিন্তু আপনাকে চেপে ধরবে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমি পূর্বেও একবার আলোচনা করেছি, সেটা হচ্ছে শতভিষা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান এবং সেই রিলেটেড একদম অ্যাকিউট ফল কি হতে চলেছে আগামী 2 মাসের জন্য। অর্থাৎ আজকে থেকে 2রা মার্চ পর্যন্ত বৃহস্পতি 24 নম্বর নক্ষত্রে অবস্থান করবে, 4টে নবাংশ যথাক্রমে স্যাজিটেরাস থেকে পাইসেস পর্যন্ত। এই 4টে নবাংশে বৃহস্পতি কি প্রকার ফল দেবে তার উপর একটা অ্যাকিউট আলোচনা করব। স্পেশালি আমি চারটে অ্যাসেন্ডেন্ট বা চারটে চন্দ্র অ্যাসেন্ডেন্টও যাদের আছে, অর্থাৎ রাশি বা লগ্ন যাদের আছে, তাদের আমি বেশি করে শুনতে বলবো। তার মধ্যে প্রথম হচ্ছে লিও, তারপরে ক্যান্সার অর্থাৎ মঙ্গল যাদের রাজ্যকারী প্ল্যানেট, নাম্বার 3 এবং 4 হচ্ছে বৃহস্পতির যে দুটো লগ্ন আছে অর্থাৎ স্যাজিটেরাস এবং পাইসেস, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকুয়ারিয়াস, যেহেতু অ্যাকুয়ারিয়াসেই আলটিমেটলি শতভিষা নক্ষত্রটা অবস্থান করে। শতভিষা নক্ষত্র নিয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে শত নক্ষত্র মিলে এই নক্ষত্রপুঞ্জ তৈরি করে, দ্য ক্লাস্টার অফ প্ল্যানেট স্টার্স যেটা হয় সেটাকে আমরা একসাথে শতভিষা নক্ষত্র বলে থাকি। এবং রাহুর এই নক্ষত্রের মধ্যে কিছু পজিটিভ দিকও আছে। পজিটিভ মানে মেটেরিয়ালি পজিটিভ একদম। বহু মানুষ ভাবতে পারেন যে শনির ঘরে অবস্থান করছে তো স্পিরিচুয়ালি খুব এফেক্টেড, যদিও তার নবাংশগুলো দেখুন সবকটা স্পিরিচুয়াল আছে কিন্তু, বা কোয়াসি স্পিরিচুয়াল আছে কিন্তু, তার অ্যাকচুয়ালি তো ডেমনের নক্ষত্র, তো ডেমনের নক্ষত্র বিং কন্ট্রোলড বাই ডেমন, এবং মহাদেব নিজে এই নক্ষত্রের আদি দেবতা। তো মহাদেবের প্রকৃতি কি, মহাদেবকে কি কন্ট্রোল করতে ভগবান নির্দেশ দিয়েছেন? তিনি হচ্ছেন আমাদের তামস গুণকে কন্ট্রোল করেন। তামস গুণকে যত রকম আপনি দেখবেন যে যত রকম অসুর বলুন বা অসুরের গুরু বলুন, সবাই হচ্ছে এই তামস গুণের মানে মহাদেবের কাছে যান, এবং মহাদেবের কাছে যান এবং গিয়ে তার কাছ থেকে হিলিং চান, এবং সে হিলিং দেয়ও, কারণ মহাদেব খুব অল্পে তুষ্ট হয়, যেহেতু তিনি মায়াবাদকে কন্ট্রোল করেন। অ্যাকচুয়ালি কন্ট্রোল করেন না, কিন্তু এতটুকু মধ্যে বলা সম্ভব নয়, ভার্চুয়ালি কন্ট্রোল করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কন্ট্রোলিং ফ্যাক্টরটার জন্য আলটিমেটলি আপনি যখন তার কাছে গিয়ে একমাত্র কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু যদি তার কাছে আপনি ডিমান্ড করেন, সে আপনাকে সেটা দিয়ে দেবে, কিন্তু তার ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে, কারণ মায়ার ফল বা তার যে ওজন সেটা ক্যারি করা এত সোজা নয়। আপনি যত ওপরে যাবেন তত আপনার ওজন বাড়বে এবং আপনার সার্বিক ক্ষয় হতে থাকবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আপনি কোনো প্রাণীর মধ্যে দেখবেন না মানুষের মতন এত দ্রুত ক্ষয় হয়, তাদের প্রকৃতিযুক্ত যেরকম ক্ষয় হয় সেরকম হয়। আপনি রাস্তার একটা কুকুরকে দেখবেন মোটামুটি, যে দুবেলা কোনো না কোনো বাড়ি থেকে খেতে দিচ্ছে বা একটা মিনিমাম শেল্টার আছে তার বাইরের দিকে থাকার, সে তার প্রোটেকশন পাওয়ার বাড়িতে যে কুকুর বেড়াল রাখা হয় তাদের থেকে অনেক বেশি, কারণ তারা বাড়িতে যে থাকছে সে কিন্তু আপনার দ্বারা ইন্ডিউসড হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো মায়ার দ্বারা আপনি যত ইন্ডিউসড হবেন তো আপনি তত এই জগৎটাকে বলা হয়েছে জেল, এটাকে দুর্গ বলা হয়েছে। মা দুর্গাকে দুর্গের কন্ট্রোলার তিনি, তো এটা অলরেডি একটা জেল, তার মধ্যে আপনি আরও জেল বানাচ্ছেন। তো সেই বানিয়ে আপনাকে তার চরম মূল্য পে করতে হবে। কিন্তু আমি বারবার আপনাদের বলছি একটা কথা, এটা থেকে দয়া করে আপনারা যতটুকু পারেন সরে আসতে পারেন ততটুকু সরে আসুন। হ্যাঙ্কারিং আফটার ফর মানি আর এনি মেটেরিয়াল থিংস আপনাকে কিন্তু কোনোদিন সুখ দিতে পারবে না। আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বলে দিচ্ছি, তারপরে মূল আলোচনায় যাব। পৃথিবীর যে সবচেয়ে ধনী মানুষ, যার কাছে যে পরিমাণ অর্থ আছে, আমরা অত ডিজিট হয়তো লিখতেই পারবো না, এত বড় সংখ্যা তার। সেই লোকটাও সকালবেলা উঠে আবার পয়সা রোজগার করতেই বেরোয়, তাহলে তার অত অর্থ আয় করার মানেটা কি রইল? অ্যাকচুয়ালি তাকেও কিন্তু মানসিক শান্তি দিচ্ছে না। সে ভাবছে আমি 2 নম্বরে চলে যেতে পারি বা 5 নম্বরে চলে যেতে পারি। তার মনকে, তার চিত্তকে অলওয়েজ চাঞ্চল্য করে রেখেছে। তাহলে কি লাভ আছে এমন? তার কাছে তো কোনো কিছুর অভাব নেই, পৃথিবীর যা চাইবে তাই তিনি পারচেস করে নিতে পারবে এবং সেটা ভোগ করতে পারবে, লিগালি, ইললিগালি বলছি না, করতে পারবে। কিন্তু তিনি কি অ্যাকচুয়ালি পারছেন? সেটা পারছেন না। সুতরাং সেটা প্রকৃতি নির্ভর। আপনি সব কিছু দেখুন, প্রকৃতি সব কিছুর মধ্যে একটা কন্ট্রোল রেখেছে। আমাদের যে ভারতবর্ষ, জম্বু দ্বীপ যেটাকে বলা হয়, 7খানা দ্বীপ মিলে তৈরি হয়েছে, অর্থাৎ পৃথিবীর যে হার্ট যেটা, সেইখানে একমাত্র ৬টা ঋতু পরিবর্তন আপনি দেখতে পারবেন। পৃথিবীর কোনো প্রান্তে আপনি ৬টা ঋতু দেখতে পারবেন না। এবং পপুলেশনের যে ডেন্সিটি সেটা দেখেই আপনি বুঝতে পারবেন যে কেন এখানে এত মানুষ জমায়েত হয়ে রয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তাছাড়া এখানকার যারা আদি ছিলেন তারা রয়েছে, ইন্টারমিংলিং হয়েছে, বিভিন্ন জনজাতির সৃষ্টি হয়েছে এখান থেকে। এখানে কেন হয়েছে তার কারণ এখানকার প্রকৃতিটা সেটা ডিপেন্ড করছে, এবং কোনোটাই কিন্তু স্থায়ী হয় না, না হলে আপনি অন্যটা ভোগ করতে পারবেন না। সব কিছু একটা লিমিটেড রিসোর্স। এবছর যেরকম খুব বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টির এফেক্ট আপনারা দেখেছেন অতিরিক্ত হলে কি হয়। দয়া করে বেরিয়ে আসুন, কারণ শতভিষা নক্ষত্রে বৃহস্পতির যে গোচর হবে, বৃহস্পতি কিন্তু রাহুর ইলিউশনকে কন্ট্রোল করবার চেষ্টা করবে, পূর্ণ চেষ্টা করবে। তো এটা একটা খুব বড় টাইম এই ইলিউশনটা থেকে বেরিয়ে আসার। আমরা সব কিছু করবো, আয় করব, কিছু টাকা সঞ্চয়ও করব, আনন্দ ফুর্তিও করব, সব কিছু করবো, বাট দেয়ার শুড হ্যাভ আ কন্ট্রোল। লাগাম ছাড়া যেন না হয়ে যায়, তাতে কিন্তু মানে ভয়ানক ক্ষতির একটা জায়গায় চলে যেতে পারে। সব কিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। অ্যাটলিস্ট স্যাটার্ন যতদিন অ্যাকুয়ারিসে ঢুকেও মঙ্গলের নক্ষত্রে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু অবশ্যই থাকা দরকার। আমি বেসিক আলোচনায় চলে যাচ্ছি। আজকে অর্থাৎ 2 তারিখ 2-1-2022 সকাল 9:40 থেকে বৃহস্পতি 6°40 ক্রস করবে এবং সে সরাসরি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ পরবর্তী টানা 2 মাস সে শতভিষা নক্ষত্রকে ভোগ করবে এবং তাকে ক্রস করবে। সেটা হচ্ছে 2-3-2021 সকাল 6:38। এই যে টানা 2 মাস বৃহস্পতি থাকবে, তার মধ্যে 4টে নবাংশ, এবং আমি দেখেছি প্রায় ভেলোসিটিটা একই থাকবে, 13.5 মিনিটের মতন অন অ্যান অ্যাভারেজ ভেলোসিটি থাকবে। তো এই হিসেবে আপনি যদি 60 দিনকে 4 ভাগে ভাগ করে দিন, তাহলে মানে 4টে নবাংশ অলমোস্ট মানে 3°20 করে ও 15 দিন করে ও ভোগ করতে থাকবে। এর মধ্যে 18-1-2022, খুব মন দিয়ে শুনবেন সময়টা, 18-1-2022 সকাল 10:24 থেকে বৃহস্পতি 10° ক্রস করবে এবং মকর রাশির নবাংশে ঢুকে যাবে এবং থাকবে 2-2-2022 ভোর 6:02 পর্যন্ত। এই সময় বৃহস্পতি মকর রাশির নবাংশে থাকবে। এই সময় একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই সময় বুধও মকর রাশিতে গিয়ে বকরি হয়ে যাবে, শনিও মকর রাশিতে রয়েছে, রবি মকর রাশিতে ঢুকে যাবে 14 তারিখের পরে। এই টাইমটা কিন্তু ফিজিক্যালি একটু সমস্যার সময়। যারা যারা বর্তমান যেভাবে র্যাপিডলি খুব ডিজিজটা প্যান্ডেমিকটা বাড়ছে, প্যান্ডেমিক তো আজকে হলে কাল বেড়ে যাবে এরকম না, এটা একটা ডেটাটা পৌঁছাতে কিন্তু 7 দিন আগের এফেক্টটাকে কনসিডার করা হয়। সুতরাং আজকে যে এফেক্টটা দেখছেন সেটা 7 দিন আগে যে আমাদের যে কৃতকর্মের ফল সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। তো একজন চিকিৎসক, সম্মানীয় চিকিৎসক, একজন সম্মানীয় চিকিৎসক স্বাস্থ্যকর্মী, একজন সম্মানীয় পুলিশ কর্মী বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশনের লোক যদি আক্রান্ত হয় সেটাকে মানা যায়, কারণ তিনি তো কন্ট্রোল করার চেষ্টা করছেন। কিন্তু একটা সাধারণ লোক বা একটা ইয়াং ছেলেমেয়ে যদি আক্রান্ত হয় সেটা কিন্তু একান্ত তার যদি কোনো কনস্ট্রেন্টস না থাকে সেটাকে মানা যায় না, কারণ সেটা কোনো না কোনোভাবে তার গাফিলতির কারণেই এসছে। অধিকাংশ ক্ষেত্রে 2-1টা এক্সেপশনাল হতে পারে, 2-5%, তো সেটাকে মানা যায় না কখনো। তো এই সময়টা কিন্তু একটু গন্ডগোলের সময় আছে। আজকে 2 তারিখ আপনারা দেখবেন 6-7 তারিখের মধ্যে এটা একটা বেশ ভালো ফরমেশন নিয়ে নেবে, কারণ বুধের গতি অত্যন্ত কমে যাবে, শুক্র তার দ্বাদশে নিচের দিকে নামছে এবং রবির নক্ষত্র ছেড়ে যেই না শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে এই র্যাপিডিটিটা আরেকটু বাড়তে থাকবে, সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এবং সেটা বাড়তে বাড়তে একটা কালমিনেটেড স্টেজে চলে যাবে। তো আমি যে টাইমটা বললাম 2-2-2022, এই সময় থেকে পরবর্তী 36 দিন, 36 দিন মানে ফেব্রুয়ারি মাস 28 দিনে, তো 36 দিন হিসেব করলে সেটা 8 মার্চ পর্যন্ত গিয়ে দাঁড়ায়। তো 8 মার্চ পর্যন্ত কিন্তু এর একটা इफेक्ट থাকবে। তারপরে দেখবেন আস্তে আস্তে বা আপনারা আরো যদি যারা অবজারভেশন করতে চান তারা দেখবেন যে 14 ফেব্রুয়ারি পর সরি 14 ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ রবি যখন কুম্ভ রাশিতে চলে যাবে তারপর থেকে আস্তে আস্তে একটু মনে হবে কন্ট্রোল হচ্ছে, কোথাও বাড়ছে কোথাও কমছে, অর্থাৎ একটা কন্ট্রাডিকশন তৈরি হবে দুটোর মধ্যে, অর্থাৎ কিছুটা লাগাম পড়ানো যাবে এরকম একটা সিচুয়েশন। তার 20 থেকে 22 দিন পর থেকে সিচুয়েশন অনেকটা কন্ট্রোলে চলে আসবে এবং মোটামুটি আমরা হয়তো কিছুটা উদ্ধার পাবো। এর বেশি আমি এই মুহূর্তে আর আলোচনা করব না, শুধু আপনাদের বলবো দয়া করে যা সরকারি নির্দেশিকা আছে মাস্কটা পরবেন, টিকা যখন কাউকে এটা দেওয়া হয় তার একটা লংজিভিটি থাকে, যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এটা কারো 2 মাস কারো 6 মাস এরকম থাকে, তাদের কথা দয়া করে শুনবেন, কারণ তারা যে ডিগ্রিটা হোল্ড করছে সেটা মুখ দেখে তাদের গভর্নমেন্ট থেকে দেয়নি। হ্যাঁ, কিছু কিছু শিক্ষা ব্যবস্থা আছে যেগুলো সারা পৃথিবীতে রেকগনাইজড প্রায়োগিক বিদ্যা। একটা ডক্টর যদি এখানে ডক্টর হন বা এখানে ইঞ্জিনিয়ার হন বা এখানে একজন ল পাস করেন তিনি কিন্তু ফ্রান্সে গিয়েও চিকিৎসা করতে পারবে, কারণ তিনি তো আলটিমেটলি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সেরই ট্রিটমেন্ট করছে। ফ্রান্সের লোকেরা শুধু গায়ের রং একটুখানি আমাদের থেকে বেশি ফর্সা, যদিও ওখানে অনেক অন্য আমাদের নেগ্রিটো প্রজাতির মানুষও রয়েছেন প্রচুর, তো মিশ্রিত মানুষজন রয়েছে, কিন্তু হিউম্যান বডিটা তো এক, চিকিৎসা তিনি করতে পারবেন, তো তারই স্বীকৃতিটা আছে ওয়ার্ল্ড ওয়াইডে, বা ওখানকার কোনো চিকিৎসা এখানে এসেও শেষেই ট্রিটমেন্টটা করতে পারবে, সুতরাং তাকে ইগনোর করবেন না। শিক্ষক এবং চিকিৎসক এই দুজন হচ্ছে সমাজের সব থেকে বড় মেরুদণ্ড, এই দুজন যদি কোনো রকমে নড়ে যায় পুরো সিস্টেমটা নড়ে যাবে। হ্যাঁ, আমাদের সব থেকে ক্ষমতাবান লোকও যদি মানে এগুলো ত্যাগ করেন, তো ডক্টর যতক্ষণ না লিখে দেবে তিনি অফিসিয়ালি ডেথ হয়েছে ততক্ষণ তার ক্রিমেশন হবে না বা যা পদ্ধতি আছে সেটা করা যাবে না, যত ক্ষমতাবান তিনি লোক হন না কেন। ডক্টরকে পাওয়ারটা দেওয়া হয়েছে, এমনি তাকে দেওয়া হয়নি, তার কোয়ালিটির জন্য তাকে দেওয়া হয়েছে, তো প্লিজ রেসপেক্ট দ্য কোয়ালিটি, এইটুকু শুধু বলবো। এবং তাদের সাজেশন তারা যেটা বলছেন সরকারি বিভিন্ন নির্দেশিকা যেগুলো বেরোচ্ছে সেগুলো একটু মেনে চলবেন। আমি স্পেসিফিক আলোচনায় বলে দিই যে এই মুহূর্তের যা গোচর পজিশন রয়েছে তাতে রাহু রবির নক্ষত্রে রয়েছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে যোদ্ধা, অ্যাকচুয়ালি আমাদের কার্তিকেয়র লর্ড কার্তিকেয়র নক্ষত্র এটা, তো যোদ্ধা ওয়ারিয়ার, নতুন আশা আলো দেখানোর মানে আপনাকে একটা নতুন পথের সন্ধান দেওয়া যার মাধ্যমে আপনি, এবং পথ মানে রবি মানে কখনো ভার্চুয়াল কিছু দেবে না, কিন্তু রবি মানে সেটার অ্যাকচুয়াল এক্সিস্টেন্স আছে, রবি মানে সত্যতা ট্রুথ, তো সে আপনাকে একটা নতুন পথের সন্ধান দেবে। তো রাহুর যে মায়া যে ইলিউশন আছে সেই ইলিউশনকে এই কৃত্তিকা নক্ষত্র কিছুটা কন্ট্রোল অবশ্যই করবে, এবং বৃহস্পতি থেকে 4th হাউসে রয়েছে এখন, এবং বৃহস্পতি থেকে 4th হাউস মানে জুপিটার, এবং রাহু রয়েছে রাহুর 10th হাউসে জুপিটার রয়েছে। খুব ইন্টারেস্টিংলি ব্যাপারটা বুঝুন, রাহুর যে কর্মকাণ্ড তার 10th হাউস, সেই কর্মকাণ্ডটা বিং কন্ট্রোলড বাই জুপিটার, এবং জুপিটার রাহুর নক্ষত্রে আজকে প্রবেশ করে গেল সকালবেলা, তো প্রবেশ করেই সে স্যাজিটেরাসে সে নবাংশে ঢুকে যাবে, ঢুকেই কিন্তু সে রাহুকে কন্ট্রোল করবার চেষ্টা করবে। শতভিষা নক্ষত্র, শতভিষজের গুণ আছে, অর্থাৎ এর মধ্যে হিলিং আছে, এর মধ্যে ট্রিটমেন্ট জড়িত আছে। আমরা বলতে পারি যে ডক্টর তো এখানে সর্বাগ্রে রয়েছেন, এখানে মনোবিদ থাকতে পারেন, তিনিও ডক্টর, তার সাথে থাকতে পারেন মানে অ্যাকচুয়ালি যারা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট মনোবিদ যাদের বলা হয় তারা আছেন, অ্যাস্ট্রোলজার আছেন যারা অ্যাকচুয়ালি হিল করবার চেষ্টা করেন, বিভিন্ন হিলার মাস্টারমশাইরা আছেন, বাড়ির যারা গার্জিয়ান যারা সঠিক পথের দিশা দেখাতে পারেন, সেই সমস্ত মানুষ কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন রাহু হচ্ছে ডার্কনেসের অ্যাকচুয়ালি কারক, রাহু হচ্ছে অন্ধকার, রাহু হচ্ছে ইলিউশন, অন্ধকারের মধ্যে আপনাকে বালিতে যেরকম মরিচিকায় যেরকম মনে হয় দূরে কোথাও জল আছে, আপনি দৌড়ে গেলেন দেখলেন বালি, তো রাহু অ্যাকচুয়ালি সেই রকম অবস্থা তৈরি করে। অন্ধকারের মধ্যে সে আপনাকে একটা আলো দেখাবে, আপনি মনে করবেন অ্যাকচুয়াল আলো, তারপর দেখবেন কোথা থেকে একটা রিফ্লেকশন হচ্ছে, সেখানে কোনো সোর্স অফ লাইটই নেই। রাহু সেটা তৈরি করে সবসময়, এটাই রাহুর কাজ। কিন্তু রাহুকে যে কন্ট্রোল করতে পারে সেই কন্ট্রোলার একমাত্র জুপিটার, এছাড়া কেউ কন্ট্রোল করতে পারে না রাহুকে। তাতে জুপিটারের প্রচুর শক্তি ক্ষয় হয়, মানে জুপিটারের অন্তত 30% এনার্জি ক্ষয় হয়ে যাবে, তবুও রাহুকে সে কন্ট্রোল করতে পারে। রাহু এখন একা রয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। রাহুকে গন্ডগোলটা করছে যতক্ষণ মানে মঙ্গল তার উল্টো দিকে বসে থাকবে। যদিও দুজনের মধ্যে এখন যদি ডিগ্রিগত যদি পোস্টিং দেখেন তাহলে সেটার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে, কারণ মঙ্গল এখন প্রায় 20 ডিগ্রির কাছাকাছি চলে এসছে, আবার রাহু আবার এদিকে 5 ডিগ্রির কাছাকাছি আছে, মানে বৃষ রাশির প্রথম দিকে রয়েছে। তো সেই হিসেবে দুজনের মধ্যে একটা যদি চ্যানেলাইজড ফোর্সের একটা যদি আপনি চ্যানেল তৈরি মানে বিম তৈরি করেন, সেই বিমটা কিন্তু মঙ্গলের সাথে ডাইরেক্টলি এক জায়গায় থাকছে না, তবুও কিন্তু যেহেতু কেতুযুক্ত এবং রাহু দৃষ্ট রয়েছে সেহেতু গন্ডগোল করবে। রাহুর মূল কোনো দৃষ্টি বা যুক্ত যদি কখনো কোনো প্ল্যানেট হয়ে যায় সে তো হবেই, কারণ নিজে এক জায়গায় বসে রয়েছে আর 3 জায়গায় সে দৃষ্টি দিচ্ছে, অন্তত প্রথম চরণের যার দৃষ্টি, তার ফলে কেউ না কেউ থাকবে। যেরকম স্যাটার্ন রয়েছে অলরেডি, স্যাটার্ন কিন্তু খুব ব্যাডলি এফেক্টেড হয় রাহুর দ্বারা, খুব ব্যাডলি, স্যাটার্নের গুণ প্রকাশ পায় না। এই রাহু যখন দেখবেন যে নেমে আসবে 11 এপ্রিলের পর থেকে, তখন কিন্তু খুব সার্টেনলি আপনারা বুঝতে পারবেন স্যাটার্ন খুব খুব বাজেভাবে দণ্ড দেওয়ার একটা চেষ্টা করবে যারা এই সমস্ত রুলস রেগুলেশন যারা ভঙ্গ করেছেন বা যে সমস্ত, তাদের কিন্তু একটা দণ্ড দেওয়ার চেষ্টা করবে, এটা মাথায় রাখতে হবে। তো ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে আমি কেউ দেখছে না মানে আমি যা খুশি করলাম এটা নয়, কিন্তু সরকারি যা নির্দেশিকা তার টু দ্য লেটার্স ফলো করতে হবে একদম। এবার আমি বেসিক জায়গায় বলে দিই, সেটা হচ্ছে এই সময় দেখবেন এই নক্ষত্রে যখন অবস্থান করবে, এই নক্ষত্রে অবস্থানকালে মানুষের যোগা প্রাণায়াম বিভিন্ন, মানুষ তার প্রকৃতির কাছাকাছি অবস্থান করবার একটা তার মধ্যে একটা ইচ্ছা জাগবে, কারণ এই নক্ষত্র কিন্তু অ্যাকচুয়ালি ভেষজ, ভেষজ মানে আমাদের যে অ্যালোপ্যাথিক যে ওষুধপত্র তৈরি হয়, আমি টেকনিক্যাল নই তবুও যতটুকু আমি পড়েছি আর কি, গ্র্যাজুয়েশন পর্যন্ত কেমিস্ট্রি, তার উপর দাঁড়িয়ে বলছি যে অধিকাংশই কিন্তু তো কেমিক্যাল বস্তু, কিন্তু এখানে দেখুন ভেষজ কথাটা বলছে, এমন নয় যে তখন কেমিক্যাল বস্তু ছিল না, কিন্তু ভেষজ বলছে, তার মানে যারা বিভিন্ন আয়ুর্বেদের চর্চা করেন, যারা বিভিন্ন ধরুন অন্যরকম যারা অল্টারনেটিভ ট্রিটমেন্ট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো গ্রোথ এ সময় দেবে। বা ন্যাচারালি যারা ভেজ খাওয়া দাওয়া করেন তারা কিন্তু অনেকটা এ সময় শারীরিকভাবে মানসিকভাবে খুব ভালো একটা শক্তির একটা পরিবর্তন, অর্থাৎ খুব পজিটিভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, এটা একদম পরিষ্কার বলে দিচ্ছে। যারা সন্তান নিতে চান, সন্তান নেওয়ার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় আছে। শুধু মধ্যেখানের যে কটা দিন আপনাদের বললাম, সেটা 18ই জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি, আপনারা সেটাকে 4 তারিখ পর্যন্ত টেনে দেবেন, পরিষ্কার ব্যাপার। বুধটাকে ডাইরেক্ট হতে হবে এই সময়টা পর্যন্ত, শুক্রও ততদিনে ডাইরেক্ট হয়ে যাবে, শুক্র 29শে জানুয়ারি ডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো সেই সময়টা পর্যন্ত যদি মানে কারোর সম্ভব হয় তাহলে সন্তান সেই সময়টুকু নেবেন না, ম্যাক্সিমাম 15 ডেজ, তারপরে বা আগে কিন্তু নিতে পারেন, ভীষণ ভালো সময় আছে এটা, ভীষণ ভালো সময়। রাহু কিন্তু আনএক্সপেক্টেড গেইনকে নির্দেশ করে, রবি থেকে 10th হাউসে অবস্থান করছে, ইমিডিয়েট আনএক্সপেক্টেড গেইনকে নির্দেশ করে। আপনারা হয়তো ভাবছেন যে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশনের দিকে চলে যাচ্ছে, সুতরাং গেইন কি আদৌ? গেইন কিন্তু অবশ্যই দেবে, সে যেখানেই থাকুক না কেন। हाँ এরকম হতে পারে যে গেইনটা একটু ডেফার্ড আসলো আপনি আজকে একটা কোনো একটা কন্ট্রাক্ট করে রাখলেন আপনি দেখলেন ফলটা গিয়ে আপনি 20 ফেব্রুয়ারির পরে পেলেন আপনি কিন্তু পাবেনই এটা এই নিয়ে কোনো সমস্যা নেই আমি এক বছর পরের আজকের দিনের গোচরটা দেখছিলাম একটু আগে দেখলাম যে ঠিক উল্টো জায়গায় বসে রয়েছে বুধ বকরি হয়ে রয়েছে স্যাজিটেরাসে এবং শুক্র বসে রয়েছে ক্যাপ্রিকর্নে শুক্র তখন ডাইরেক্ট থাকবে আরো 7খানা ঘর গিয়ে তারপরে বকরি হবে মোটামুটি আরো 7 মাস পরে মানে অগাস্ট এরকম সময় টেন্টেটিভলি 23 সালে তো অদ্ভুত পুরো জিওপার্ডাইজ আছে এখানে চিকিৎসার সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গ যে সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ যুক্ত আছেন যারা রিসার্চ করছেন যে সমস্ত যে ফার্দারেন্স অফ ডেভেলপমেন্ট অফ আমাদের যে চিকিৎসা বিজ্ঞান যেটা আছে ওষুধপত্র হোক মানুষের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি আছে যেগুলোকে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় আছে এটা এবং তারা এই ফিল্ডে যথেষ্ট ডেভেলপ করবে আপনারা এমনও দেখতে পারেন যে এই সময় যেহেতু ভাইরাসটা এই সময় ভাইরাসটা খুব প্রচলিত বলে সেটা নিয়ে কথা বলছি আপনারা দেখতে পারেন যে আগামী 2-3 মাসের মধ্যে ওরও কিন্তু বেশ কিছু ভ্যারিয়েন্ট তৈরি হয়ে যেতে পারে এটাও মাথায় রাখবেন কারণ ও কিন্তু যুদ্ধ করে বাঁচার চেষ্টা করবে রাহু কিন্তু অলরেডি রবির নক্ষত্রে রয়েছে তো ওর মধ্যেও কিন্তু যুদ্ধ করার প্রবণতা রয়েছে বাট যেহেতু রাহুর থেকে 10th হাউসে বৃহস্পতি বসে রয়েছে যে ভ্যারিয়েন্টটি আসুক না কেন সেটা কিন্তু কম্পারেটিভলি উইকেন হবে দুর্বল হবে এটুকু আপনাদের দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে পারি এবার আপনারা অনেকে হয়তো বলবেন যে এখানে এত লোক মরে গেল এখানে এত লোক মরে গেল মরে যাওয়াটা ইজ ভেরি মানে আনফরচুনেট আনপ্রেসিডেন্টেড এবং সেটা অন্য বিষয় মৃত্যু মানুষের অনেক সময় নর্মাল বাড়িতে শুয়ে থাকতে থাকতেও হয় কিন্তু সেটা যে মানে এই ভাইরাসের ক্ষতিকারকতার জন্যই ঘটেছে সেটা সেই তথ্য সেই ডেটাটাও পারলে আপনারা নেবেন সেটা কতটা হচ্ছে নিশ্চয়ই বিশেষজ্ঞরা তার উপরেও পর্যালোচনা করছে এবং সেই রিপোর্টগুলো বেরোবে আপনারা দেখতে পারবেন আগামী 1.5 মাসের মধ্যে সমস্ত রিপোর্টগুলো মানে আপনাদের কাছে পাবলিশড হয়ে যাবে এবং আমরা সবাই দেখতে পাবো তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন আচ্ছা যারা মনুষ্যত্বের বিকাশের জন্য যে কোনো হিউম্যানিটি অ্যাকুয়ারিয়াস হচ্ছে হিউম্যানিটি মনুষ্যত্ব আমাদের মনুষ্যত্ব মানে কি মানুষকে সঠিক পথ দেখানোর রাস্তা হচ্ছে অ্যাকুয়ারিয়াস তো এবং সেটা আমাদের যে 12টা রুম আছে 12টা রুমের মধ্যে সবথেকে দূরের রুম সূর্য থেকে তো সবথেকে দূরের রুমে আছে বলে এবং শনির মূল ত্রিকোণ বলে সে সবথেকে বেশি ভিজিলেন্সে থাকে এটা মাথায় রাখবেন রবি থেকে ডাইরেক্ট দৃষ্টি আছে কিন্তু তো আমরা কি করি দূরের ছেলে মাস্টারমশাই কি করে যারা দুষ্টু ছেলে মেয়ে যারা ক্লাসে গন্ডগোল করে দূরের ছেলে মেয়েদের আগে দেয় তো রবি খুব ভালো রাজা সুতরাং সে তার সন্তানকে তো এখানে খুব ভালোভাবেই রাখবে তো এই ঘরটা অলওয়েজ বিং কন্ট্রোলড ভীষণ ইম্পর্টেন্ট রুম এটা স্পিরিচুয়ালিটির কোর রুম একেবারে এবং আমাদের ফল প্রদানকারীর রুম ফল প্রদানকারী মানে আমাদের যা ডিভিডেন্ড আসে আমরা আয় করি আয়ের একটা অংশ ব্যয় করি একটা অংশ সঞ্চয় করি তো এই যে সঞ্চয়ের ঘরটা সেটা বিং কন্ট্রোলড বাই স্যাটার্ন আপনাকে কখনোই মাত্রা অতিরিক্ত সঞ্চয়ের দিকে প্ররোচিত করবে না থাকার জন্য যদি একটা বাড়ি লাগে তো একটা ধরেই হবে আপনাকে কখনোই বলছে না দুটো কিনতে যখনই দুটো কিনবেন তখনই আপনার জীবনকে গন্ডগোলের মধ্যে ফাঁসিয়ে দেবেন আপনার মধ্যে চাপ বাড়বে কন্ট্রোল করতে পারবেন না এটা দেখা ওটা দেখা তারপর সারা দুনিয়ার লোককে বলে বেড়াবেন আমার 2 বাড়ি বা 5টা বাড়ি আছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার মানসিক শান্তি নষ্ট করে দেবে স্যাটার্ন যখন কোনো রুমকে কন্ট্রোল করে স্পেশালি বিশেষত প্রফিটের জায়গা কালপুরুষের 11th হাউস এটা সে কিন্তু কোনো সময় চাইবে না আপনি মাত্রা অতিরিক্ত প্রফিট যোগ করে আপনি আপনার জীবনকে বিস্ময় করে তুলুন ইনিশিয়ালি আপনার মনে হবে যে বাবা আমি কত ক্ষমতাবান হয়ে গেছি তো কিন্তু অ্যাকচুয়ালি নয় আপনি এই ভারতবর্ষে তথা পৃথিবীতে কত বড় বড় সাম্রাজ্য ছিল কত রাজা কত বিশাল ভূখণ্ডের উপরে করে গেছে তাতে কি হয়েছে মরে গেছে এখানে কিছুদিন বাদে तो ওগুলোর কোনো মানে নেই, এগুলো হচ্ছে এক ধরনের ফুলিশনেস। যারা যারা কোর থিওরি অফ ভগবদ গীতা না জানে তারা এই জন্য এই অহেতুক কাজকর্মের পেছনে সময় নষ্ট করে নিজের জীবন এবং অন্যের জীবনকেও ব্যতিব্যস্ত করে। ইজ দ্য বেসিক থিওরি। বুদ্ধিমান লোক কখনো এটা করবে না, সে জানে তার ফাইনাল ডেস্টিনি কি, সে সেই জন্য যতটুকু যতটুকু কাজ করা ততটুকু করে যাবে এবং নিঃস্বার্থভাবেই করে যাবে সে। যাই হোক, মনে রাখবেন যে অ্যাকচুয়ালি কোনো মানুষের যখন রোগের নিরাময় হয় তখন নিরাময় কি হচ্ছে রোগের, তার মানে দ্যাট পারসন শুড হ্যাভ আ ডিজিজ, না হলে তো নিরাময় হওয়ার প্রশ্ন নেই। তার মানে রাহু যেটা করে, রাহু যেরকম হিল করে, রাহু কিন্তু সেরকম ডিজিজও দেয়। ডিজিজ কেন দেবে? আপনি ভোগ করবেন, ভোগ মানে আপনি অমিতচারী জীবনযাপন করবেন, আপনার খাদ্য গ্রহণের কোনো লিমিটেশন থাকবে না, যা খুশি খাচ্ছেন, কি খাওয়ার কখন প্রয়োজন আছে সব কিছু নির্দিষ্ট নিয়ম আছে। দেখবেন যে বছরে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ফলে, হ্যাঁ এখন 12 মাসে বিভিন্নভাবে বার করছে বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানী যারা আছেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, নেচার আপনাকে বলছে না সেটা সে সময় তৈরি করার। আম হবে মে জুন মাসে বা জুলাই মাসে গিয়ে, তারপরে হবে না। তরমুজ হবে গরমকাল, এখন যদি আপনি এই সময় তরমুজ খেতে চান বাজারে পাওয়া যায় কিনতে, কিন্তু সেগুলো কোনোদিনই শরীরের পক্ষে উপযোগী নয়, কারণ আপনি প্রকৃতি বিরুদ্ধ যা কাজ করবেন সেটা আপনার কোনো কাজে লাগবে না কখনো। ঈশ্বরের যে নির্দিষ্ট বিধান আছে, যে বিধানের বাইরে আপনি যখনই যাবেন আপনাকে তার জন্য দণ্ড পেতে হবে, পরিষ্কার ব্যাপার। সে আপনি আজ পান, আপনার কর্মফল অনুসারে পরে পান, পাবেন আপনি অবশ্যই। তো হিলিং তারই হতে পারে যে রোগী আছে। তো রাহু কি করে, অমিতচারী জীবনযাপনের মাধ্যমে মানুষের মধ্যে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে। স্পেশালি আমি দেখেছি ভোগকারী রোগ, মানে অতিরিক্ত খেয়ে তার পেটের সমস্যা, তার ফ্যাটি লিভার, তার ডায়াবেটিস, তার ইন্টারনাল পাইলসের প্রবলেম, তার হার্টে সমস্যা, অর্থাৎ যে সমস্যাগুলো নর্মালি কোনো জন্তু জানোয়ারের খুব একটা হয় না, হলেও সেটা অনেকটাই নিরাময় হয়ে যায়। কটা জন্তু জানোয়ারের প্রপারলি ট্রিটমেন্ট হয়, রাস্তায় থাকে, তারা তো তাদের এক্সপেক্টেড লাইফ বাঁচে। তো সেগুলো আমাদেরই রাহুর প্রকোপের জন্য হয়। তো এখান থেকে হিল করাতে জুপিটার আপনাকে পূর্ণ মাত্রায় সাহায্য করবে। 2 মাস কিন্তু কম নয়। যারা খুব লং টার্ম ক্রনিক ডিজিজে রয়েছেন তারাও কিন্তু এখান থেকে বেরোতে পারবেন, এটা একদম স্পেসিফিক বলছি। আর এবার যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষকে স্যাটার্ন অ্যাকচুয়ালি মায়াবাদ থেকে আইসোলেট হতে বলছে। আপনি যদি নিজেকে আইসোলেট না করতে পারেন মায়াবাদ থেকে, তাহলে কিন্তু আপনাকে আলটিমেটলি বৃহস্পতি এরপরে যখন নর্মালি যে নক্ষত্র শিফট হবে, নক্ষত্র শিফট হয়ে পুরো ভাদ্রপদ নিজের নক্ষত্রে চলে যাবে এবং গোচর মানে নবাংশে, সে মেষ রাশির নবাংশে ঢুকে যাবে, সে কিন্তু গন্ডগোল করবে সঙ্গে সঙ্গে। একদম স্পেসিফিক আপনাকে বলছি, এটা কিন্তু সমস্যার সৃষ্টি করবে। দয়া করে এই সময়টাকে ইউটিলাইজ করবেন এবং যা যা রেগুলেশন আছে সেগুলোকে মেনে চলবেন। আরও একটা জিনিস মাথায় রাখবেন যে শনি কিন্তু আপনাকে মায়াবাদ থেকে বের করতে সাহায্য করবে না। বের করার জন্য শনি চাইবে কিন্তু বের করবে না। বের করার জন্য অর্থাৎ শনি কখনো অপারেটিং টুলস হিসাবে কাজ করবে না এক্ষেত্রে, সেই কাজটা কিন্তু জুপিটার করে। কিভাবে করে? আপনাকে নলেজ দেবে, আপনাকে নলেজ দেবে, নলেজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনটা কতটা যাওয়া উচিত, কোনটা কতটায় যাওয়া উচিত নয়। সেই নলেজটা যখন আপনার মধ্যে পূর্ণ মাত্রায় অ্যাকুমুলেটেড হয়ে যাবে, আপনার মধ্যে আত্মহংকার, আপনার মধ্যে আত্মগরিমা এগুলো যখন চলে যাবে, তো তখন আপনি বুঝতে পারবেন যে আমার এর বেশি দৌড়াদৌড়ি করে লাভ নেই, আমি একটা সেই মানে অদ্ভুত ধরনের পথ নির্বাচন করেছি যার কোনো শেষ নেই। তো সেখান থেকে আপনি বেরোতে পারবেন এবং বৃহস্পতি পূর্ণ মাত্রায় সাহায্য করবে। এবং মকরের যে নবাংশটা আপনাকে বলেছি, বৃহস্পতি যখন পাস করবে 18 থেকে 2 তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত, এই নবাংশটা কিন্তু এখান থেকে বের করার জন্য ভীষণ উপযোগী। আপনারা চেষ্টা করবেন সেলফ ইন্ট্রোস্পেকশন করা, सेल्फ इंट्रोस्पेक्शन इज वेरी इम्पोर्टेंट। এই সময়টা মকর এবং কুম্ভের যে নবাংশ বৃহস্পতি পাস করবে, মনে করুন কুম্ভের নবাংশের ডেটটা আমার কাছে নেই কিন্তু 2 তারিখ থেকে সেটা পরবর্তী 15 দিন আপনি ধরে নিন, মানে অন্তত 17-18 তারিখ ফেব্রুয়ারি মাসে এই দুটো নবাংশ কিন্তু 6 ডিগ্রি 40 মিনিট আপনাদের কিন্তু প্রত্যেককে আত্মসমীক্ষা করার জন্য অত্যন্ত ভালো সময় আছে। নিজের লিমিটেশনটা বোঝার চেষ্টা করুন এবং সেই অনুসারেই কর্ম করুন। এই ঘরগুলো কিন্তু 9 থেকে 12 নম্বর ঘর, স্পেশালি 10 এবং 11 নম্বর ঘর, এটা কিন্তু মানুষকে দর্পণের সামনে দাঁড় করায় যে তুমি এতদিন যে রং কালি মাখলে এবার তোমাকে কেমন দেখাচ্ছে তুমি দেখো, তুমি কি জোকার দেখাচ্ছে না তোমাকে কিরম দেখাচ্ছে। তো আপনি বোঝার চেষ্টা করুন বা সংখ্যাগরিষ্ঠ সমাজের মানুষ বোঝার চেষ্টা করুন যে আপনার কিন্তু আপনি ডিভিয়েটেড হয়ে গেছেন পথ থেকে, আপনাকে ঠিক ভালো দেখাচ্ছে না। এবার সবাই সংখ্যাগরিষ্ঠ মানুষই যদি জোকারের মতন হয়ে যায় তখন কে কার দোষ ধরবে, সেটা ধরার জায়গা থাকে না খুব একটা। এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সমাজের কিন্তু একটা সেকশন থাকে 25-30%, সে কিন্তু সবসময় মার্গদর্শক হিসাবে থাকে। বাড়ির যারা বয়স্ক মানুষ আছে, বৃহস্পতি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতি রয়েছে পাইসিসের এবং আরেক বৃহস্পতির মূল ত্রিকোণ থেকে থার্ড হাউসে রয়েছে। সমাজের বাড়ির যারা বয়স্ক মানুষ, স্পেশালি 55 ঊর্ধ্ব যাদের বয়স, তাদের কথা দয়া করে শুনবেন, তাদের আন্ডার এস্টিমেট করবেন না যে তোমরা অনেক পুরনো মানুষ কত জানো আর এখন অনেক যুগ এগিয়ে গেছে, সব কথা বলবেন না। যুগ এগোনো পিছনো বলে কিছু হয় না, এগুলো আমাদের ভার্চুয়াল কনসেপশন। আমরা এত পয়সা খরচা করে করে একটা শহর নির্মাণ করি, তাতে কি হয়? তাতে কি আমাদের সমস্যা কমে? আমাদের সমস্যাটা কখনো কমে না, আমরা সেটা বুঝি না। আমরা গরম পড়ছে এসি চালিয়ে দিই, মনে করলাম গরম কমে গেল তো সমস্যা, এবারে সমস্যা শুরু হলো যে আরেকটা বাড়ির মিউটেশন করাতে হবে, সেখানে সমস্যা। আমি বলেছি যে 7 রকম দুঃখ আমাদের সবসময় অ্যাসোসিয়েটেড থাকে, যেটা থেকে আপনি কখনো বেরোতে পারবেন না, কমাতেও পারবেন না। এটা কাল দ্বারা নির্দেশিত, কেউ পারবে না। পৃথিবীর সব থেকে ক্ষমতাবান মানুষও পারবে না, সব থেকে দুর্বল মানুষ আমাদের মতন যারা মানুষ তারাও পারবে না, কেউ পারবে না। সুতরাং এটাকে কনসিডার করে এগোতে হবে। ফার্স্ট অফ অল যারা এই পথের বাইরে গিয়ে নিজেদের বেশি হিরো ভাবার বা অন্যরকম কিছু ভাবার চেষ্টা করবে তারা কিন্তু আলটিমেটলি মূল্য দিতে হবে। আমি বহু লোককে দেখছি, আমার সাথে তো অনেক লোকের কথা হয়, খুব খারাপ অবস্থা করে দিয়েছে কিন্তু। তো একটু খেয়াল রাখবেন এই জায়গাটায়। ছোট পদক্ষেপ নেবেন, খুব কন্ট্রোলড। হ্যাঁ, মনে করুন একটা কিছু প্রপার্টি, এই সময় প্রচুর পারচেজ সেলের প্রচুর ভালো যোগ আছে, নবাংশগুলো খুব বেটার আছে, তো যোগাযোগ আসবে। তো ছোট ছোট পদক্ষেপ করে নেবেন, বিশ্বাস মানে কোনো কিছু বিক্রি করে একটা বিরাট গেইন বা কোনো কিছু ক্রয় করেও একটা বিরাট গেইন, এরকম চিন্তা নিয়ে করবেন না। দুটোই মার্জিতভাবে এবং দুদিকেরই যাতে একটা ব্যালেন্স থাকে সেটা মেনটেন করে কাজ করবেন। ক্রোধ এবং ইগোকে পরিত্যাগ করবেন। শতভিষা নক্ষত্রের মধ্যে কিন্তু মনে রাখবেন বরুণদেব যুক্ত আছে। হ্যাঁ, আমি যখন নক্ষত্র নিয়ে আলোচনা করেছি ডিটেল বলেছিলাম, বরুণদেব মানে হচ্ছে জল, তো জলের সোর্স যুক্ত আছে। তো প্রকৃতিকে চেষ্টা করবেন যতটা সম্ভব বাঁচানোর। বৃষ্টি বেশি হয়েছে মানে জলের দরকার নেই তা নয়, পরের বছরও প্রচুর বৃষ্টির যোগ আছে। আমি যখন এবছরের একটা ভিডিও, হয়তো আজকে হবে না, আগামীকাল আমি আপলোড করবার চেষ্টা করব, অন্তত ভিডিও করার চেষ্টা করব, সারা বছরের একটা আপেক্ষিক প্ল্যানেটারি সিচুয়েশন। প্রচুর বৃষ্টি হবে পরের বারও এবং খুব হিউমিড এবং খুব ক্লামজি একটা ওয়েদার থাকবে বছরের শেষ পর্যন্ত। কিন্তু তার মানে এটা নয় যে সেটাকে চেষ্টা করবেন না। একটা গরমকালও যাবে, তার সাথে চেষ্টা করবেন অ্যাফরেস্টেশনের, সামান্য জায়গা পেলেও গাছ লাগানোর চেষ্টা করবেন, প্রকৃতি যাতে ভরা থাকে, সবুজ থাকে। কারণ প্রকৃতির ব্যালেন্সকে যদি নষ্ট করে দেন তাহলে কিন্তু আমাদেরই তার ফল ভুগতে হবে আলটিমেটলি। অলরেডি নষ্ট হয়ে গেছে অনেকটাই, অনেকটা মানে একটা ম্যাসিভ নষ্ট হয়ে গেছে। যাদের নার্ভাস সিস্টেমে ডিসঅর্ডার আছে বিভিন্ন রকম, অর্থাৎ যাদের মধ্যে ক্রোধ, অ্যাংজাইটি, অতিরিক্ত আবেগ, এগুলো যাদের খুব বেশি আছে, যারা কন্ট্রোল করতে পারে না, বিভিন্ন মনোবিদের সাহায্য নিতে হয়, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে হয়। যাদের মধ্যে ঘুমের মধ্যে হাঁটার সমস্যা রয়েছে, ঘুমের মধ্যে কথা বলা বা হঠাৎ করে ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা, এই ধরনের যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু এই সমস্যাটা এই সময় হিল হওয়ার একটা খুব ভালো যোগ আছে। সাবজেক্ট টু আপনার জন্মছকে জুপিটারের পোস্টিংটাও দেখতে হবে উইথ রেসপেক্ট টু প্রেজেন্ট পোস্টিং। যদি একটু বেটার থাকে তাহলে কিন্তু এই সময় হিল হতে পারবেন এই দু মাসের মধ্যে, বা কিছুটা পারবেন অন্তত। বাট যাদের অর্থোপেডিক সমস্যায় আছেন যারা, তাদের কিন্তু এই সমস্যাটা বাড়িয়ে দেবে। এই জায়গাটা কম্পারেটিভলি অর্থোপেডিক সমস্যা বাড়ানো মানে কি, আপনার চলাফেরা মবিলিটির ওপরেও কন্ট্রোল করবে। এই সময়টা অ্যাকচুয়ালি মবিলিটির ওপরে কন্ট্রোল করার সময়, বেশি দৌড়ঝাঁপ করার সময় এটা নয়। দৌড়ঝাঁপ আবার করবেন, দৌড়ঝাঁপ করার জন্য আপনি ফেব্রুয়ারি মাসের 18-20 তারিখের পর থেকে আস্তে আস্তে সিচুয়েশান যখন দেখবেন যে একটু একটু করে ঠিক হচ্ছে, নিজেরাই বুঝতে পারবেন, তখন থেকে করবেন। এই সময়টা কন্ট্রোল থাকার সময়। তো সেটা যারা থাকবে না তাদের অর্থোপেডিক সমস্যা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবে। প্রকৃতি সবসময় চেষ্টা করে আমাদের বাঁচানোর, কারণ আমাদের পরম পিতা সবসময় চেষ্টা করেন আমরা তার সন্তান যেরমই হই না কেন সু বা কু তাকে রক্ষা করার, এবং সমস্ত প্রাণীকে, শুধু আমাদের নয়। আমরা হাইয়েস্ট কনসেন্সের মধ্যে আছি বলে ভাবি, অন্য প্রাণীদেরও রক্ষা করবার চেষ্টা করে। শতভিষা নক্ষত্রের মধ্যে একটা বুচার অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ একটা কষাই মেন্টালিটি আছে। এই মেন্টালিটিটা কিন্তু জুপিটার অনেকটা সাবডিউট করতে পারবে, এবং যেহেতু শুক্রের ঘরে আছে একটা স্টাবর্নেস বা জেদ ভোগ করার প্রবণতা, সেটার মধ্যে কিন্তু অনেকটা লাগাম আনার চেষ্টা করবে। যদিও শতভিষা নক্ষত্রের মধ্যে সবথেকে যেটা বড় গুণ আছে সেটা হচ্ছে এই নক্ষত্রের মধ্যে যেরকম জেদ, স্টাবর্নেস, প্যাশন, কোনো কিছু ভোগ করার প্রবণতা আছে, সেরকম হিল করার প্রবণতাও আছে। তো আমরা পজিটিভ জিনিসটা নেব উইথ দ্য হেল্প অফ জুপিটার, এবং জুপিটারের দ্বাদশে শনি আছে, সুতরাং পূর্ণ মাত্রায় স্যাটার্ন চন্দ্রের নক্ষত্রে থেকে বৃহস্পতিকে তথা এই শতভিষা নক্ষত্রের যে জুপিটারের সাথে এই মুহূর্তে অ্যালাইনমেন্ট হয়েছে সেটাকে কিন্তু পূর্ণ মাত্রায় সাহায্য করবে, ব্যাক আপটা খুব ভালো দেবে। বা উল্টো দিক থেকে বলতে পারেন, বৃহস্পতির রাহুর নক্ষত্রকে ভোগ করাতে রাহুর কিন্তু ক্ষমতাটা সামগ্রিক হলেও, ক্ষমতা মানে নেগেটিভ ক্ষমতা, রাহু মানে পুরোটাই নেগেটিভ, সুতরাং তার নেগেটিভিটিটা কিছুটা ডিমিনিশড হবে আর কি। তো জুপিটার কিন্তু স্যাটার্ন কিন্তু অনেকটা এই সময় তার নিজের পজিটিভ রোলটা, মানে স্যাটার্ন মানে অলওয়েজ পজিটিভ, রাহু মানে অলওয়েজ নেগেটিভ, স্যাটার্ন কিন্তু তার পজিটিভ রোলটা অনেক বেশি বিকাশ করতে পারবে, অনেক বেশি ছড়াতে পারবে। তো এই সামগ্রিক এফেক্টটা পাবেন আপনারা। আপনারা শুধু আমি স্পেসিফিক করে বলে দিচ্ছি যে টাইমটা অলরেডি খারাপ স্টার্ট হয়ে গেছে, একটুখানি খারাপ মানে এই সময়টা একটুখানি সব কিছু আটকে আটকে আসবে। পৃথিবীর কোনো কোনো জায়গায় দেখবেন যে সাময়িক একটা লকডাউন বা এই এক ধরনের বিধিনিষেধ এগুলো আরোপ হচ্ছে, সেটা কিছুদিন থাকবে, তারপরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো নর্মাল নিয়মকানুন, হালকা খাওয়া দাওয়া করবেন, এবং কারণ বারবার বলছি এইটা কিন্তু কন্ট্রোলড লাইফ লিড করার সময়। কন্ট্রোলড, আপনার হাতে কিছু অর্থ এসে গেছে মানে আপনি বেলাগাম জীবনযাপন করছেন, সেটা কিন্তু উচিত হবে না। বা খুব বেশি ঘুরে বেড়ানো এই সময়টা উচিত হবে না, চেষ্টা করবেন। যদিও এই সময় কিন্তু পর্যটনের জায়গাটার বিকাশ ছিল, যদি বুধটা না বকরি হয়ে যেত, তো বুধ বকরি হচ্ছে এবং সেই রবি এবং চন্দ্রের নক্ষত্রে বকরি হয়ে পুনরায় রবির নক্ষত্রে চলবে এবং পুরোটা মকর রাশিতে থাকবে। বুধ বৃষ রাশির নবাংশ থেকে পুনরায় পেছন দিকে এসে মকরের নবাংশে স্থির হয়ে যাবে। একদম স্পেসিফিক্যালি আপনাদের বলছি যে ফেব্রুয়ারি মাসের 18-20 তারিখ পর্যন্ত খুব সাবধানে থাকবেন, এবং সেটাকে যদি একটু বাড়িয়ে দেন সেটা মার্চ মাসের 9-10 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কারণ আছে, প্রথমেই সেটা বলেছি। সেই পর্যন্ত ব্যাপারটার একটা রেশ কিন্তু কম বেশি থাকবে, এবং এই যে শনির যে ঘর সেটা কিন্তু কম্পারেটিভলি বয়স্ক মানুষের ঘর। বয়স্ক মানে মাঝ বয়স অনওয়ার্ডস, 45 থেকে 50-এর বেশি। ফলে যাদের বয়স 45 পেরিয়ে গেছে এবং শরীরে কোনো না কোনো রোগ বা একাধিক রোগ যদি এসে গিয়ে থাকে, স্পেশালি ক্রনিক কোনো রোগ যদি এসে গিয়ে থাকে, তারা কিন্তু রেগুলারলি ডক্টরসের গাইডেন্সে থাকবেন এবং যা যা কথা বলছে সেগুলোকে টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। একদম টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। একজন মানুষ আমাকে খুবই বয়স্ক একজন মানুষ, সম্মানীয় মানুষ, নর্থ বেঙ্গলে, তিনি আমাকে প্রশ্ন করেছেন এই কুম্ভমেলা এবং সাংখ্যযোগ নিয়ে কিছু কথা বলতে। এটা অ্যাস্ট্রোলজির সাথে খুব একটা সম্পর্ক নেই, বাট সাংখ্যযোগ নিয়ে মহর্ষি কপিল ভগবানের 8 কলার অবতার, সুতরাং তাকে নিয়ে বলা যেতে পারে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমি বলে দিতে পারি সাংখ্যযোগ নিয়ে কথা। তার মাকে পুরো যোগটা শুনিয়েছিলেন, তো সে নিয়ে আমি বলতে পারি। কিন্তু আপনারা ইন্টারেস্টেড না হলে এই সমস্ত টপিক নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ বহু মানুষ খুব বিব্রতকর প্রশ্ন করে যেগুলো খুব খারাপ লাগে শুনতে। এই জন্য খারাপ লাগে কারণ সমাজে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেই মানুষের প্রপার এডুকেশনটা থাকে না, এটা খুব দুঃখজনক হলেও সত্যি কথা। আমাদের সমাজের অনেক মহর্ষি আছে, ছিলেন আর কি, বা এখনও আছেন, যারা কিন্তু খুব একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা তাদের নেই, কিন্তু তারা অনেক জ্ঞানী মানুষের থেকে অনেক বেশি জ্ঞান রাখেন, অনেক জ্ঞানী মানুষের থেকে অনেক বেশি জ্ঞান রাখেন। আপনি খুব নর্মাল ভাবুন, পৃথিবীর প্রথম যে শিক্ষিত লোকটা, পৃথিবীর প্রথম যে লোকটা এডুকেশন সম্পর্কে একটা ধারণা ছিল, তিনি কি কোনো স্কুল কলেজে পড়েছিলেন? তাকে ডিগ্রি দেওয়ার কে ছিল? কারণ হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, মেল ফিমেল যিনি হন না কেন। তিনি কি করে পেলেন এডুকেশনটা? যিনি পৃথিবীর প্রথম ডাক্তার হয়েছিলেন, তিনি কি কোনো মেডিকেল কলেজ থেকে ডিগ্রি পেয়েছিলেন? কেউ পাননি। তো মাথায় রাখবেন যে সেন্সটা ডেভেলপ করা এটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। যে যত বেশি ভগবানের সাথে, পরম ভগবানের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে, সে ততই ক্ষমতাটা কিছুটা সে লাভ করতে পারবে তার ছকের স্ট্রেংথের ওপরে, অর্থাৎ তার প্রারব্ধ কর্মের ওপরে। এটাই হচ্ছে মেন ব্যাপার। ভালো থাকবেন প্রত্যেকে। অহংকার দয়া করে পরিত্যাগ করুন, ওটা আপনার সাথে যাবে না, আপনাকে নষ্ট করে দেবে। ভালো থাকবেন প্রত্যেকে।